ईद मुबारक। Hey guys, this is Raj, I'm production Cine Bros, the right place for all the movie lovers. আজকে আমি রিভিউ করব সালমান খানের ঈদ রিলিজ রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই, যেটা আজকে G5 এবং সিলেক্টেড কিছু থিয়েটারে রিলিজ পেয়েছে। সালমান খানের পাশাপাশি এই মুভিতে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, দিশা পাটানি এবং নেগেটিভ চরিত্রে আছেন রণদীপ হুদা। মুভিটি ডিরেক্ট করেছেন প্রভুদেবা। এটা কোরিয়ান মুভি দ্য আউটলয়ের রিমেক, বাট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মেজরিটি অফ অডিয়েন্স আউটলয় দেখেনি বা দেখবেও না, তারা হয়তো বা শুধুমাত্র রাধেই দেখবে। তাই আমি এটাকে অরিজিনাল দ্য আউটলয়ের সাথে কম্পেয়ার না করে এটাকে একটা সেপারেট মুভি হিসেবে রিভিউ করব। ট্রেলার দেখেই সবার কম বেশি আইডিয়া হয়ে গেছে এটা ওয়ান্টেড এর মতো একটা মাসালা মুভি হতে যাচ্ছে, তাই এটা থেকে খুব বেশি এক্সপেকটেশন আমার ছিল না। বাট আই থট যেহেতু ঈদ রিলিজ, অ্যাট লিস্ট একটা এনজয়েবল ফ্যামিলি এন্টারটেইনার হবে। আবার যেহেতু রণদীপ হুদা রয়েছে সেক্ষেত্রে সেখান থেকে একটা এক্সপেকটেশন ছিল, বিকজ সালমান খান এবং রণদীপ হুদার অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালো, যেমনটা আমরা কিক কিংবা সুলতানে দেখেছি। তো সবকিছু মিলিয়ে একটা এভারেজ এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম, বাট দিস মুভি ফেলস ইন এভরি অ্যাসপেক্ট। মুভিতে স্টোরি স্ক্রিপ্ট বলতে কিচ্ছু নেই, রাইটিং এত বাজে যে আই ক্যান্ট ইভেন এক্সপ্লেইন হাউ ব্যাড ইট ইজ। সালমান খান একজন এনকাউন্টার স্পেশালিস্ট, রণদীপ হুদা একজন ড্রাগ ডিলার। মুম্বাই থেকে ড্রাগ নির্মূল করার জন্য সালমান খানকে নিয়োগ করা হয়, সেই পুরনো অ্যাকশন মুভি ট্যাম্পলেট, দেয়ার ইজ নাথিং নিউ অ্যাবাউট ইট। কনসেপ্ট নতুন হতে হবে, স্টোরি নতুন হতে হবে এমনটা আমি বলছি না, হোক পুরনো স্টোরি, অ্যাজ লং অ্যাজ দ্য এক্সিকিউশন ইজ গুড আম হ্যাপি উইথ ইট। বাট এই মুভির এক্সিকিউশন খুবই বাজে, প্রভুদেবার ডিরেকশন সাকস। একটা মাসালা মুভিতে যে সমস্ত এলিমেন্ট থাকে সেগুলোর উপর ভিত্তি করেও যদি এই মুভিটাকে রিভিউ করি, স্টিল দিস মুভি সাকস। একটা মাসালা মুভিতে কী থাকে? কমেডি, অ্যাকশন, কিছু গুজবাম্প মোমেন্টস, রাইট? মুভি শুরু থেকে শেষ পর্যন্ত আমি ন্যাচারালি হাসার মতো একটা মোমেন্ট খুঁজে পাই নাই যে না, এই মোমেন্টটাতে ন্যাচারালি হাসি পাইছে আমার। পুরো মুভিতে ফোর্সফুলি কাতুকুতু দিয়ে একটা হাসানোর চেষ্টা করা হয়েছে, হুইচ ডাজেন্ট ওয়ার্ক উইথ মি। মেবি ওল্ডার অডিয়েন্স, সিনিয়র অডিয়েন্স যারা আছে, যারা বছরে 2-4-5 মুভি দেখে, তাদের হয়তো বা এই ধরনের কমেডিতে হাসি পেতে পারে। বাট যারা রেগুলার মুভি দেখে, আই ডোন্ট সি দেম লাফিং এট দিস কাইন্ড অফ কমেডি। পুরো মুভিতে কোনো থ্রিলিং মোমেন্ট, কোনো গুজবাম্প মোমেন্ট ছিল না। এত ট্যালেন্ট স্ক্রিনে, জ্যাকি শ্রফ, রণদীপ হুদার মতো ট্যালেন্ট, সালমান খানের অভিনয় যেমনই হোক অ্যাকশন মুভিতে হি ইজ অলওয়েজ গ্রেট, স্টিল নাথিং ওয়ার্কস অ্যাবাউট দিস মুভি। এত সব ট্যালেন্ট, এত অপরচুনিটি থাকতেও ডিরেক্টর কোনো কিছুই কাজে লাগাতে পারেনি। একটা মাসালা মুভি থেকে অ্যাটলিস্ট আপনি অ্যাকশন তো আশা করবেন, রাইট? বাট এই মুভির অ্যাকশন রিয়েলি রিয়েলি ব্যাড, মোস্টলি বিকজ অফ ইটস এডিটিং স্টাইল। প্রচুর কুইক কাট ব্যবহার করা হয়েছে, ক্লাইম্যাক্সে প্রত্যেকটা সেকেন্ডে একটা করে কাট, এবং ক্যামেরা খুবই শেকি, খুবই ব্লারি, ইউ ডোন্ট ইভেন সি হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন। আমি বুঝি না কেন মানুষ এগুলো করে। হলিউডও প্রায় সময় অ্যাকশন মুভিতে এই ধরনের টেকনিক দেখা যায়, 30 সেকেন্ডের একটা অ্যাকশন সিকোয়েন্সে যদি 35টা কাট থাকে, ক্যামেরা শেকি অ্যান্ড ব্লারি, মানুষ দেখবে কিভাবে এটা? যদি আপনি মানুষকে দেখতেই না দেন যে স্ক্রিনে কি হচ্ছে, দেন অ্যাকশন সিকোয়েন্সের পিছনে এত এত টাকা খরচা করার দরকারই বা কি? আপনারা দেখাবেন, বাট অডিয়েন্স যদি কিছু বুঝতে না পারে তাহলে দেখানোর দরকার নাই তো ভাই। আপনারা স্ক্রিনে এইভাবে লিখে দেবেন যে সালমান খানের সাথে রণদীপ হুদার ফাইট হয়েছে, রণদীপ হুদা হারছে, সালমান খান জিতে গেছে, বাস মুভি শেষ। ফাইট সিন দেখানোর দরকার নাই, আমরা দর্শকরা চিন্তা করে নেবো যে যার ইচ্ছা মতো। আই ডোন্ট নো হোয়াট দে ট্রাই টু অ্যাকমপ্লিশ উইথ দিস শিট। এবার আসি অ্যাক্টিং এর কথায়। এই মুভিতে অ্যাক্টিং আশা করাটাও ভুল, যদি আপনি ভালো অ্যাক্টিং আশা করেন এই মুভি থেকে, দেন দ্যাটস ইউর মিস্টেক। মুভি দেখে মনে হয়েছে যে প্রভুদেবার টার্গেটই ছিল সবার দিয়ে শিটে অ্যাক্টিং করানো, অ্যান্ড হি ইজ সাকসেসফুল ইন দ্যাট। মুভির এন্ট্রি সিনে সালমান খান একটা বহুতল ভবনের উপরে দিয়ে গ্লাস ভেঙে ভিতরে ঢুকে যায়, এবং যাওয়ার সময় সে একজনের গাল কেটে দিয়ে যায় ওই গ্লাস দিয়ে। বাট এত দ্রুত সবকিছু হয় যে ক্যামেরাও জিনিসটা ধরা পড়ে না, যার গাল কেটে দিয়ে যায় সেও কোনো কিছুই টের পায় না। ভাই আপনি কি ব্যারি অ্যালেন, ফ্ল্যাশ, আপনি সুপার হিরো মুভি এটা? কথা নাই বার্তা নাই, যখন তখন সালমান খান শার্ট খুলে ফেলে তার বডি দেখানোর জন্য। আমার মনে হয় বলিউডের ডিরেক্টররা যখন সালমান খানের নিয়ে মুভি বানায়, তাদের প্রাইমারি অবজেক্টিভই থাকে যে সালমান খানের যে কোনোভাবেই তার শার্ট খোলানো লাগবে, তার সিক্স প্যাক দেখানো লাগবে, ইফ ইটস এ সিক্স প্যাক। আমি বুঝি যে পাবলিক এগুলো পছন্দ করে, এই সমস্ত সিনে পাবলিক সিটি বাজায়, ইটস ওকে, দেখান আপনারা, কিন্তু কথা হচ্ছে যে সিন ডিমান্ড তো থাকা লাগবে ভাই। হ্যাঁ শার্ট খোলেন আপনি, আপনি বাস বডি হে দেখানা তো পড়েগা, পর সাহি মৌকা ঢুন্ডিয়ে ভাই, এমনি কোনো কথাবার্তা নাই, শার্ট খুলে দেখাই দিলাম, বাস হইল কিছুইটা। জ্যাকি শ্রফরে জাস্ট একটা ক্লাউন বানাই রাখছে পুরো মুভিতে। রণদীপ হুদার ক্ষেত্রে ব্যাপারটা সেম, একটা ক্যারেক্টার কিভাবে আসলো, কোত্থেকে আসলো, তার মোটিভেশনটা কি, মুভি শেষ হয়ে যাবে, বাট এই রণদীপ হুদার ক্যারেক্টারের ব্যাপারে আপনি কিছু জানতেই পারবেন না। আর দিশা পাটানির কথা যদি বলি, ওয়েল অ্যাক্টিং করার জন্য তো আর মুভিতে নিশ্চয়ই দিশা পাটানিকে রাখে নাই, এটা আপনি আমি সবাই জানি, তার মুভিতে রাখাই হয়েছে ন্যাকামি করার জন্য, আর যখন তখন এসে একটা কোমর দোলানোর জন্য, তো সেটা সে বেশ ভালোভাবে করেছে। শি ওয়াজ গুড অ্যাট ডান্সিং। নাচের কথায় মনে পড়লো, সালমান ভাইয়ের নাচ দেখে তো আমি শিহরিত। বাহ ক্যা বাত হে ভাই, মতলব কামাল হে ভাই। হ্যাঁ সবাই ঋত্বিক রোশনের মতো ডান্স জানবে না, এটা স্বাভাবিক, জানার দরকারও নেই, আই গেট ইট। বাট গানের রিমেক করার দরকার কি? তাও আল্লু অর্জুনের গান,
যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডান্সার, মুভি রিমেক করেন সেটা কি যথেষ্ট না? একটা গানও রিমেক করা লাগে? মুভি রিমেক হোক, বাট অ্যাটলিস্ট গানগুলো তো অরিজিনাল আশা করতে পারে পাবলিক, নাকি? আর লুটজনের সিট্টি মারের মতো একটা জনপ্রিয় গান আপনি রিমেক করলেন, যেখানে সে তুখর ডান্স করেছে, সেখানে আপনার নাচের এই অবস্থা, আপনি গেঞ্জি মাথার উপরে উঠে তারপরে আপনি নাচেন, খুবই গ্রেট অ্যাটেম্পট। যে জিনিসটা পারেন না সেটা করে লোক আসানোর দরকার কি? আর মুভির গান নিয়ে যদি বলি, ম্যান ইট সাকস। বলিউডের মুভির ট্র্যাক রেকর্ড বিগত বছরগুলোতে খুব একটা ভালো না, বাট তাদের মিউজিক কিন্তু সবসময় বেশ ভালো হয়। মুভি যেমনই হোক না কেন, গানগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে শোনার মতো হয়। বাট ড্যাম, এই মুভির যে মিউজিক রীতিমতো টর্চার ম্যান। আমার মনে হয় না মানুষ তার প্লে লিস্টে এই মুভির কোনো গান রেখে সেটা পরবর্তীতে শুনবে। এই মুভি রিভিউ দেখে অনেকেই মনে করবে যে আমি সালমান হেটার, বাট ব্যাপারটা আসলে একদমই এরকম না। আমি একজন মুভি লাভার, আর একজন মুভি লাভার হিসেবে আমি সব আর্টিস্টকেই পছন্দ করি, কাউকে হেট করি না। সালমান খানের বেশ কিছু মুভি আমার পছন্দ, যেমন বাজরাঙ্গি ভাইজান, সুলতান আমার খুবই পছন্দের মুভি, আমি বেশ কয়েকবার দেখেছি, এখনো মাঝে মধ্যে বেশ কিছু সিন আমি দেখি। বাট সালমান খানের ক্ষেত্রে যে ব্যাপারটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে, এই লোকটা নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে তেমন কিছু করার চেষ্টা করে না। আপনি তার মুভিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, সে সাধারণত এমন টাইপের ক্যারেক্টারই চুজ করে যেখানে সে তার নিজের সোয়াগ দেখাতে পারে। একটা ক্যারেক্টারের জন্য নিজেকে যে ভাঙা গড়া, এই জিনিসটা তার মধ্যে তেমন দেখা যায় না। হ্যাঁ, এটা ট্রাই সে করেছিল বাজরাঙ্গি ভাইজানে, সুলতানে করেছিল, অ্যান্ড আই লাভ দোজ মুভিজ। আপনি এই ধরনের মুভি করেন না ভাই, বাট ঘুরে ফিরে সে এই সেম ক্যাটাগরির মুভি করবে। আসলে সালমানকে দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ হচ্ছে সালমান খানের ফ্যানদের, বিকজ সালমান খান যে ধরনের মুভি করুক না কেন, যত গার্বেজ মুভি বানাক না কেন, তার ফ্যানরা এই মুভিগুলোকে দেখে দেখে হিট বানাবে, সুপার হিট বানাবে। অ্যান্ড দ্যাটস হোয়াই সালমান বারবার একই কাজ রিপিট করে। তার দর্শকরা যদি এই ধরনের কাজ রিজেক্ট করতো, দেন অবশ্যই সালমান নিজেকে চেঞ্জ করার একটা চেষ্টা করতো। আমি শিওর এই গার্বেজ মুভিও হিট হবে, অ্যান্ড সালমান এই ধরনের প্রজেক্ট করা কন্টিনিউ করবে, অ্যান্ড আমিও এই ধরনের রোস্টেড রিভিউ করবো। আমি গোনা গিভ ইট 1 out of 5। ছোড়িয়ে ভাই কা মুভি হ্যায় কুছ বড়া সড়া কে দেতে হ্যায় 1.5 out of 5। পার্ডন মাই হিন্দি, মেরা হিন্দি ভি ভাই কা মুভিজ কি জায়সে হি হ্যায় ঘটিয়া। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সিয়া।